আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে ওয়ালটন অ্যান্ড্রয়েড টেলিভিশনে অটো টিউনিং করতে হয়। ওয়ালটন অ্যান্ড্রয়েড টেলিভিশনে অটো টিউনিং করার জন্য প্রথমে আপনার টেলিভিশনের হোম পেজ থেকে লাইভ টিভি অপশনে ক্লিক করুন। এরপর আপনার ওয়ালটন অ্যান্ড্রয়েড টেলিভিশনের রিমোট থেকে মেনু অপশনে প্রেস করুন। তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করুন। এরপর এখান থেকে চ্যানেল অপশনে ক্লিক করুন। এবার চ্যানেল ইনস্টলেশন মোড এখানে ক্লিক করে এন্টেনা অপশনটি সিলেক্ট করুন। তারপর এখান থেকে চ্যানেলস অপশনে ক্লিক করুন। এরপর এখান থেকে চ্যানেল স্ক্যান এই অপশনে ক্লিক করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেলিভিশনে কিন্তু অটো টিউনিং শুরু হয়েছে। এখন অটো টিউনিং 100% কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেলিভিশনে কিন্তু অটো টিউনিং 100% কমপ্লিট হয়েছে। এখন আপনি আপনার টেলিভিশনের রিমোট থেকে এক্সিট বাটনে প্রেস করুন। আপনারা দেখলেন কিভাবে ওয়ালটন অ্যান্ড্রয়েড টেলিভিশনে অটো টিউনিং করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। ওয়ালটন টেলিভিশনের মজার মজার ফিচার নিয়ে আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়ালটন টেলিভিশনের সাথেই থাকুন এবং দেশীয় পণ্যেই আন্তর্জাতিক গুণগত মান ও ফিচার উপভোগ করুন। ধন্যবাদ।